ही बात आती सासुमा, शायद हम लोग ही उसमें अपने छोटू को ढूंढती। अगर वो छोटू हो तो तब परिवार को देख के कभी दूर थकते ही पड़ते ना। वो हम लोगों का छोटू नहीं हो सकता है सासुमा, वो हम लोगों का छोटू नहीं है। ছেলেটি অরণ্য হোক বা অন্য কেউ, পাখি ওকে দেখে যেভাবে রিয়্যাক্ট করলো তাতে আগামী দিনে আমার সমস্যা আরো বাড়বে। না, ছেলেটাকে খুঁজে বার করতে হবে, তারপর ওকে সরিয়ে দিতে হবে। পাখির জীবনে অরণ্য হোক বা ওর মতো দেখতে কেউ, আমি কারোর অস্তিত্ব রাখব না। দিদুন চল আমরা হসপিটালের জন্য বেরোই তাহলে। চল চল। মামি আমরা তো তৈরি আছি, না জামাই কোথায়? ও তো আসলে আজ আমার একটা মিটিং পড়ে গেছে, সুতরাং হসপিটালে তোমরা যাও, ডক্টরের সাথে কথা বলে দেখো এরপরে আমাদের কি করণীয় থাকতে পারে। বলছি যে তোমার মিটিং কত দূরে আছে, মানে ফিরতে কি লেট হবে তোমার? মিটিং তো আমার কিছুই ছিল না, কিন্তু এখন দেখছি মিট করাটাই সবচেয়ে বেশি জরুরি। ছেলেটা অরণ্যই কি না সেটা আগে জানতে হবে তো আমায়। কি ভাবছো তুমি? না কতক্ষণ লাগবে এখনো বলতে পারছি না, তবে চাবি আমার কাছে আছে, অসুবিধা নেই। তোমরা দেখো ওইদিকে কি হচ্ছে আর পাখির কন্ডিশনটা আমায় জানিও। আমার কাজ শেষ হলে আমি ফোন করছি। ঠিক আছে, এসো তুমি। শাশুমা চলিয়ে হাম লোক নিকলতে হ্যাঁ চল 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 আজ। দাদা এটা চা দেবেন? বলছি কালকে এখানে আপনি এখানকার তো? জন্মাষ্টমীর মেলা দেখছিলাম তো সেখানে, আসলে আমি ওই ছবি টবি বানাই সেই সুবাদে এসেছি, তো একটা ছেলেকে দেখলাম ওই হাঁড়ি না কলসি কি একটা ভাঙলো, তো ওকে কোথায় পাবো বলতে পারেন? রাধে ভাইয়া ও তো মারামারি করতে গেছে। মারামারি কোথায় গেলে পাবো বলুন তো? ওইদিকে। বুঝে না সে বোঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।